এই যে দেখুন উপরে কিন্তু গুড়ি গুড়ি উঠছে, এই যে উপরে গুড়ি গুড়ি, এই গুড়ি গুড়িটা কেন উঠছে? এখন নিচে ঠিক আছে, এই যে দেখুন নিচে ঠিক আছে, কিন্তু উপরে গুড়ি গুড়ি উঠছে। এই গুড়ি গুড়ি উপরে ওঠার কারণ কি? গুড়ি গুড়ি উপরে ওঠার কারণ হচ্ছে এই ববিন কেস যদি উপরে খারাপ হয়, সিলাই যদি উপরে সিলাই খারাপ হয় তাহলে ববিন কেস স্টার্ট দিবেন, আর যদি নিচে খারাপ হয় তাহলে এই টেনশন বুস্ট স্টার্ট দিবেন। আমি একবার সিলাই দেখাচ্ছি। ডিয়ার অডিয়াস, আসসালামু আলাইকুম। তো যারা বাসা বাড়িতে কাজ করেন তারা একটি সমস্যার কারণে খুবই ভোগেন, সেটা হচ্ছে এই মেশিনে আপনারা টেনশন ঠিক করতে পারেন না। কিভাবে টেনশন ঠিক করে তো আজকে আমরা দেখাবো, আজকে আমরা আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে মেশিনের টেনশন ঠিক করবেন, সুতা কি কারণে কাপড় কুচকিয়ে যায়, কি কারণে কাপড় পল্টে যায়, এবং সুতা কাটে কি কারণে, নিচের টেনশন কিভাবে ঠিক করবেন এবং উপরের টেনশন কিভাবে ঠিক করবেন। তো চলুন ভিডিওটি দেখি। তো দেখুন আমাদের মেশিনে আমরা সিলাচ্ছি কাপড়, আমি সিলাই দেখাচ্ছি। দেখুন আমাদের মেশিনে টেনশন কিন্তু ঠিক নাই। এই দেখুন কাপড় কুচকে যাইতেছে। কাপড় কুচকে যাওয়ার কারণ কি, কিভাবে ঠিক করবেন? এই যে কাপড় একদম কুচকে গেল। এখন এটা যদি আমি টান দেই, এটা টান দিলে কিন্তু খুলে আসবে। এটা যদি টান দেই তাহলে টান দিলে একদম খুলে আসতেছে। এখন এই টেনশন আপনি কিভাবে ঠিক করবেন? টেনশন ঠিক করার নিয়ম হচ্ছে, এই যে টেনশন পুষ্টা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু ময়লা জমে, আমি খুলে দেখাচ্ছি। এইভাবে খুলবেন আপনারা যারা বাসা বাড়িতে আছেন, টেনশন এটা এইভাবে খুলবেন। এখানে যে দুইটা পাটি দেওয়া আছে, হ্যাঁ, এটা খোলার পরে এখানে কিন্তু ময়লা থাকে প্রচুর পরিমাণ, এখানে কাজ করতে করতে এখানে ডাস্ট জমে যায়। তো জমে গেলে একটা কাপড় নিয়ে এটা সুন্দরভাবে পরিষ্কার করবেন, এটা সুন্দরভাবে পরিষ্কার করলাম, পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে আবার সুন্দরভাবে লাগাবেন, যে আমি যেভাবে লাগাচ্ছি। তো প্রথমে আমরা এটা লাগাইলাম, হ্যাঁ, তারপরে এই পাটটা, এই পাটটা কিভাবে, এখানে কিন্তু ওই যে ডালু, এই সাইডটা কিন্তু ডালু, এই সাইডটা কিন্তু উঁচু, ডালু সাইডটা কিন্তু ভিতর দিকে দিবেন যেভাবে। তারপরে এই সাইডটা কিন্তু ডালু, একটা ডালু সাইড ভিতরের দিকে থাকবে আর একটা ডালু সাইড বাইরের দিকে থাকবে। এই যে আমি এইভাবে লাগাইলাম। এরপরে হচ্ছে স্প্রিংটা দিবেন, স্প্রিং। তারপর হচ্ছে এরকম একটা নাট থাকে আপনাদের কাছে, এই নাটটা লাগাই নেবেন, লাগাই নিলাম। এখন নাটটা লাগানোর পরে আপনার সুতাটা কি পরিমাণ টাইট থাকবে এটা একটা বিষয়। এই যে আমি সুতাটা লাগাই নিচ্ছি, সুতাটা আপনি টান দিবেন হাত দিয়া, এভাবে টান দিবেন হাত দিয়া। টান দিলে আপনি বুঝতে পারবেন সুতাটা কি টাইট আছে নাকি লুজ আছে। সুতাটা এই পরিমাণ টাইট দিবেন হাত দিয়ে, টান দিলে আপনি বুঝতে পারবেন যে সুতাটা কতটুকু টাইট আর কতটুকু লুজ। এমনকি আমাদের যে ববিন কেজ আছে, এই যে ববিন কেজ আছে, ভালোভাবে বুঝেন, এই ববিন কেস যদি উপরে খারাপ হয় সিলাই, যদি উপরে সিলাই খারাপ হয় তাহলে ববিন কেস স্টার্ট দিবেন, আর যদি নিচে খারাপ হয় তাহলে এই টেনশন বুস্ট স্টার্ট দিবেন। আমি একবার সিলাই দেখাচ্ছি। তো একবার আপনাদের চালিয়ে দেখাচ্ছি মেশিনটা। তো বন্ধুরা দেখুন আমাদের সিলাই কিন্তু মোটামুটি এই যে ঠিক হয়ে গেছে, হ্যাঁ। এখন তা উপরে দিয়ে হয় যে উপরে দিয়ে কিন্তু হালকা হালকা কিন্তু খারাপ আছে। এই যে দেখুন নিচ দিয়ে কিন্তু হালকা গুটি গুটি আছে। যদি হালকা এরকম নিচে খারাপ থাকে, নিচে যদি নিচে খারাপ থাকে তাহলে কি করবেন, এই টেনশন পুশ এখানে টাইট দিবেন। এখানে আমি টাইট দিলাম, এখানে টাইট দিলে যে দেখেন অটোমেটিক আমার এখানে কিন্তু ঠিক হয়ে গেছে। নিচে যদি নিচে খারাপ হয় তাহলে এই টেনশন পুশ টাইট দিবেন, আর যদি উপরে খারাপ হয় তাহলে ববিন গেজ টাইট দিবেন। তা আমাদের টেনশনটা কিন্তু ঠিক হয়ে গেছে। আমি আবার নিচে কিভাবে ঠিক করবেন সেটা আমি দেখে দিব।
বন্ধুরা দেখুন এখন কিন্তু একদম পারফেক্ট আমাদের টেনশন পুষ্টা, টেনশন একবারে পারফেক্ট, উপরেও ঠিক আছে এমনকি উপরেও ঠিক আছে এমনকি নিচেও ঠিক আছে। আবার যদি উপরে খারাপ হয় তাহলে কিভাবে ঠিক করবেন সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা। আবার দেখুন আমি এখন সিলাচ্ছি, এই যে দেখুন উপরে কিন্তু গুটি গুটি উঠছে, এই যে উপরে গুটি গুটি, এই গুটি গুটিটা কেন উঠছে এখন নিচে ঠিক আছে, এই যে দেখুন নিচে ঠিক আছে কিন্তু উপরে গুটি গুটি উঠছে। এই গুটি গুটি উপরে ওঠার কারণ কি, গুটি গুটি উপরে ওঠার কারণ হচ্ছে ববিন কি আছে সুতা লুজ হয়ে গেছে। আমি আগে বলছি যদি নিচে খারাপ হয় তাহলে টেনশন পুষ্টা টাইট দিবেন, আর যদি উপরে খারাপ হয় তাহলে ববিন গেজ টাইট দিবেন। এবার ববিন গেজটা দেখেন কি পরিমাণ লুজ, যে ববিন গেজ হাত থেকে ফালাইলে পড়ে যাচ্ছে, ববিন গেজটা কি পরিমাণ টাইট রাখবেন, ববিন গেজ এই পরিমাণ টাইট রাখবেন যাতে আমি দেখাচ্ছি, এই দেখুন আমি টাইট দিলাম ববিন গেজ এরকম এরকম হাতে থাকবে, এই যে টাইট দিলাম আরো টাইট লাগবে। যদি উপরে খারাপ হয় তাহলে ববিন গেজ টাইট দিবেন, এই যে ববিন গেজ এর টান দিবেন, হাত দিয়ে টান দেওয়ার পরে দেখবেন কি পরিমাণ টাইট আছে, এরকম ভাবে রাখবেন যাতে সুতাটা ইজিলি আসে কিন্তু একটু হাতে টাইট টাইট বাজবে এই পরিমাণ। তা আমি লাগিয়ে দেখাচ্ছি বন্ধুরা, এখন আমরা কিন্তু সিলাবো, আমরা সিলাই দেখবো আমাদের সিলাইটা ঠিক হয় কিনা। প্রথমে আপনাদেরকে দেখাইছি কিভাবে নিচের টেনশন ঠিক করবেন, এবার আমরা দেখাইতেছি কিভাবে উপরের টেনশন ঠিক করবেন। এখন দেখুন উপরের সিলাইটা খারাপ হয় নাকি ভালো হয়, আমি সুতাটা কিন্তু পরিমাণ মতো টাইট দিয়ে দিছি। বন্ধুরা দেখুন উপরে কিন্তু খারাপ ছিল, এখন আমাদের এই যে উপরে কিন্তু ভালো এমনকি নিচেও, এই যে দেখুন নিচেও সুন্দর সিলাই, উপরে এমনকি নিচে দুইটাই কিন্তু ঠিক আছে। আমি আবার আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি টেনশনটা কিভাবে আমি ঠিক করলাম। তো দেখুন আমাদের টেনশন এখন কিন্তু একদম পারফেক্ট, নিচে যদি খারাপ হয় তাহলে উপরে টাইট দিবেন, আর যদি উপরে খারাপ হয় তাহলে ববিন গেজ টাইট দিবেন, নিচে খারাপ হলে এখানে টাইট দিবেন, আর যদি উপরে খারাপ হয় তাহলে ববিন গেজ টাইট দিবেন। এটাই হচ্ছে একটি কমপ্লিট টিউটোরিয়াল ভিডিও, তো কিভাবে সিলাই ঠিক করবেন, সিলাই কেন কুচকে যায়, কেন টেনশন খারাপ হয় সেটা আমি মোটামুটি আপনাদেরকে ধারণার চেষ্টা করছি। ফুড মেশিনের যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং গার্মেন্টসের যে কোনো বিষয়ে আপনি যদি জানার ইচ্ছুক থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সেভাবে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।